আপুরা ভাইয়রা দাদুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন মনু সালাম দিয়ে দাও সবাইকে মুই আপনাকে বর্ষিল লাফ আপনাকে মাঝে হাজির হইছি নতুন নতুন ব্লগ ভিডিও লইয়া আপনারা দেশ এবং দেশের বাইরে হইলে যে জাহিন দে মোর ভিডিও দেখতে আছেন আপনাকে সবাই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাইয়া আজকের ভিডিওটা শুরু করতে আছি মোর মনু লাগিয়ে মুই হাড়ি পাতিল কিনে লই আইছি বুঝছেন মনু খালি হরে কি জানেন মগ হাড়ি পাতিল লই টানাটানি হরে মগ হাড়ি পাতিল লই যে খালি খেলে হ্যাঁ লেগে মুই আর লেগে হাড়ি পাতিল কিনে আনছি তাই দেখেন মোর মনু জানি কি রানতে আছে ওরে আল্লাহ এদি মুরহের আন্ডার আনতে আছে তাই মুই কইতেছি মোর লেগে রান দেব শরীর দিদি কাটেও মুই কই রান দো রান দো মুই খামো মোর পেটে খেতে লাগছে আ ওইলে কি আ সব আন্ডা পড়ি গেলে হারে মোর মনুর খারাপ মন খারাপ হয়ে গেছে আন্ডা পড়ি গেছে দেখে তো আন্ডা আবার দিয়ে দিল মা আন্ডা দিয়ে হালাই দেয় দেখেন ওর খেলা দেখে কেমনে আস্তে আস্তে মরবে না তাই দেন আবার দিতে আছে চুলের মধ্যে পাইলে দিতে আছে তো পাইলে দিতে আছে তা আন্ডা দিয়ে দেয় না মুই কইতেছি তাড়াতাড়ি রান দো মুই খামো তাড়াতাড়ি রান দো হ্যাঁ কি হরতে আছে দেখেন ডিম লইয়া এবার দিতে হয় এর বলে আবার ভয় লাগে এবার মোর ভয় লাগে দেখেন কি অভিনয় করে একসাথে খালি অভিনয় করতে দিতে হয় বুঝছেন এবার এই ধান আন্ডা একটু আতে লই বই রয়েছে মুই কইতেছি মোর দেওয়ার দে হ্যাঁ আবার আন্ডা ওদিক গেছে গা ওদিক কিল্লি গিয়ে আন্ডা গেলে হেললি গিয়ে আবার জিদে সরে হে নিজেও এই ধান আন্ডা হালাই দিতে আছে এই হলে মোর মনুর অবস্থা বুঝছেন তাই মোর মনুর মতো আপনার কাকু মনু আছে মনে কমেন্টস এর মাধ্যমে জানাইয়েন তাই মোর মনুর লেগে মগ গড়া মনে করেন আলো বুঝছেন গুড়া গড়া না থাকে থাকলে ঘর অন্ধকার হয়ে থাকে তাই মোর মনু আছে দেখে মোর গড্ডা আলো আছে তা মোর মনু আবার কোনো খেলনা লইয়া একবারের বেশি দুইবার খেলে না বুঝছেন তাই আজকে আনছি খেলনাটা তাই আজকে একটু খেলতে আছে তা কতক্ষণ পরে দেখবেন এনে খেলনা করলে হালাইয়া হে দৌড় দেবে তা হের অবস্থা সেই ইয়া তা আপনাকে গুড়া গড়া ওরম হরে নি দেখেন দেন খেলনা থুইয়া না হে উঠতে যেতেছে আর খেলবেন আর খেলাধুলা শেষ এই হলো হের অবস্থা হের লেগে যে কোনো খেলনা আনলে হে একদিনই খেলে তো মুই এই পড়ছে আজকে মাছ কিনতে বুঝলেন তাই মুই ছোট ছোট দুগ্গো মাছ কিনবো মোর অ্যাকোরিয়ামে দুগ্গো মাছ আছে আর মাছ কিনবো তো মাছের দোকানে আইলে বুঝছেন মোর মনে লয় যে মুই সব মাছ কিনে লইয়ে যাই কিনবো কেমনে মোর অ্যাকোরিয়াম রয়েছে একটা ছোট ছোট অ্যাকোরিয়ামে তো বেশি মাছ দেওয়া যায় না তো মুই চিন্তা করতেছি যে কোন মাছ লোমো মোর দ্বারা তো মন চাই যে মুই সব লই কোনটা থুয়ে কোনটা লোমো দেখেন এই মাছগুলো বেমালা সুন্দর এই মাছগুলোও সুন্দর এগুলোও সুন্দর এগুলো তো মুই আগে দুইটা লইছিলাম বেমালা দিন বাসছিলে এরপরে যে গরমের কারণে মরিয়ে গেছে দেখেন এই মাছ এই যে কত সুন্দর সুন্দর মাছ তাই মুই মাছের দোকানে গেছি পরে মাছ যাই বেসে হে আইয়ে কইতেছে এ আপা কি লইবেন কি লইবেন মুই কই কি কি যে লোমু ভাই মোর তো মন চাই সব লই কিন্তু হ্যাঁ তোর মোর সম্ভব না মোর অ্যাকোরিয়াম ছোটো এর লিগে মুই চিন্তা করতে আছে যে মুই কোনটা লোমু দেখেন আবার গাছও বেসে বুঝছেন তো এই সাইডে দেখেন যে এইগুলো কি সুন্দর সুন্দর মাছ এই মাছগুলো দেখেন কি সুন্দর লাগিয়ে রয়েছে এই অ্যাকোরিয়ামের লগে দেখতে বেমালা ভালো দেখা যায় তা মোর মতো আপনারা কে কে মাছ পছন্দ করেন মানে এই অ্যাকোরিয়ামে মাছ পছন্দ করেন হিয়ে মোরে কমেন্টস এর মাধ্যমে জানাইয়েন তা মুই তো মোর ছোট অ্যাকোরিয়ামটার মধ্যে মাছ রাখতে আসি তো মোর তো ঘর ছোট বুঝছেন মোর ঘর যদি বড় হইতে তো মুই বড় একটু অ্যাকোরিয়াম আনতাম আর অনেক সুন্দর সুন্দর মাছ দিতাম যেই মাছগুলো মোর ভালো লাগে তাই দেখেন এখানে বেমালা সুন্দর সুন্দর মাছ আছে তাই আজকে দেখলাম কি ছোট ছোট গোল্ডেন ফিশ আইছে বুঝছেন তাই মুই এবার কইলাম কি ছোট ছোট গোল্ডেন ফিশ যখন আইছে তাই মোরে ছোট ছোট গোল্ডেন ফিশ এক দেন আর ওই চান্দা মাছের মতো মাছ আছে বুঝছেন গোলাপি রঙের তো হেগুলো একটা দেন তা হ্যাঁ এবার দিলে দুইটা মাছ কিনলাম মাত্র 100 কত টাকা দিয়ে মনে নেই মোর সঠিক মাছ কিনে বেমালা কাম হারি এবার মুই মাছগুলো লইয়ে বাসায় আইছি তাই নেই দুগ্গো মাছ কিনছি তাই মাছ দেখে মোর মন কান্দা শুরু করছে মাছ নেবে তাই মুই এবার মাছ তাড়াতাড়ি হয়ে অ্যাকোরিয়ামের মধ্যে হান্দাই দিছি দেখেন মাছের হাতর কাটতে আছে তাই মনু আবার এই যে কামতে আছে মাছ ধরবে বুঝছেন তাই মনুর একটু বাইল বুল দিয়ে ওদিক সেদিক লইয়ে এবার ভুলাইছি মাছের কথা তাই মাছের অ্যাকোরিয়ামটাও বেমালা ময়লা হয়েছে তাই মাছের অ্যাকোরিয়াম গুলো আবার পরিষ্কার করতে হইবে তাই আজকে মুই আপনার লগে খাসির পায়া রান্না করা শেয়ার করবো বুঝছেন বেমালা মজা হরিয়ে মুই খাসির পায়া রান্না তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাকে তাহলে বেমালা ভালো লাগবে তাই দেখেন মুই এখানে দুগ্গ খাসির পাও লইছি মোট 8টা পাও আছে বুঝছেন দুগ্গ খাসির 8টা পাও হয় না তাই পাগুলের ভালো করে পরিষ্কার করে লইছি এখন মুই কই দেখেন বড় পাইলে লইয়ে লইছি এই পাইলের মধ্যে মুই খাসির পায়াগুলো রান্নো বুঝছেন তা পাইলের মধ্যে মুই এখানে যে পায়াগুলো দিয়ে দিতে আছে এখন মুই সব ধরনের ময় মশলা দিয়ে দিবো তাই প্রথমেই মুই দিয়ে দিবো পেঁচকুচি তাই মুই এখানে এক কাপ পেঁচকুচি দিয়ে দিলাম বুঝছেন এরপর মুই এক এক করে সব ময় মশলা দিয়ে দিবো তাই প্রথমে দিয়ে দিবো হলুদের গুঁড়া এরপর দিয়ে দিবো মুই মরিচের গুঁড়া এরপর দিয়ে দিবো মুই জিরার গুঁড়া এরপর দিয়ে দিবো গোলমরিচের গুঁড়া এরপর এখানে মুই গোড়া মশলা লইছি জয়ফল জয়ত্রী এলাইচ লবঙ্গ দারচিনি এগুলো ভালো হরে মুই গুঁড়ো হরে লইছি তো এই গুঁড়া গুলো মুই দিয়ে দিলাম এখন মুই দিয়ে দিবো 3 গো তেজপাতা
এরপর মই এখানে দিয়ে দিমু রসুন বাড়া, দিয়ে দিমু আদা বাড়া, আদা বাড়া দেওয়ার পর দিয়ে দিমু মই নুন, নুন না দিলে তো মোর গুণ কেউ গাইবে না। এরপর দিয়ে দিতেছি তেল, তো সবকিছু ময় মশলা দেওয়া হয়েছে, আদ দিয়ে ভালো করে মাহাইল বুঝছেন। তো আপনারা চাইলে খুন্তি দিয়েও লারি সারি লইতে পারেন, তো মুই আদ দিয়ে ভালো করে মাহাই লইতেছি। তো ময় মশলা সুন্দর করে মুই আদ দিয়ে মাহাই লইছি। এখন মুই দিয়ে দিমু পানি, পাইলে ভরিয়ে পানি দিয়ে দিমু। দেখেন পানি দিয়ে মুই এবার হাতও ধুইতে আসি বুঝছেন। তাই দেখেন পানি একবার দিছি ভালো করে ভরিয়ে ভরিয়ে। এখন মুই এই খুন্তি দিয়ে ভালো করে লারি সারি দিলাম। এখন মুই এই পাইলে করে চুলার উপরে বয়ে চুলার গালে একবার দর দরাই দিমু। চুলার উপরে পাইলে গো বয় দিছি, তাই মুই এখন পাইলে গোর হরা দিয়ে দিম বুঝছেন। হরা দিয়ে চুলার জালে একটা দর দরাইয়ে দিছি। এখন দেখবেন আমি একটু পরে দেখবেন আমি একটা ধ্যান এই ধ্যান বলকে এই পড়ছে বুঝছেন। এখন মুই ওই হরক গো উড়েই হেলাম বুঝছেন, উড়েই একটু উল্টাই পাল্টাই দিয়া এরপর মনে করেন চুলার জাল কমাই দিম। চুলার জাল কমাইয়ে ঢাকনা দেয়া একবারে ঢেকে থুয়ে দিম 4-5 ঘন্টা। 4-5 ঘন্টার মধ্যে একবারে পায়াগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ঝোলগুলো একবার ঘন হইবে। তাই ধ্যান 4-5 ঘন্টা পর মুই আইসি। এখন মুই হরাটা উড়েইল মহেব আপনাকে দেখাইতেছি যে পায়া সেদ্ধ হয়ে গেছে বুঝছেন। তাই দেখেন পায়া কিন্তু সুয়ের দইয়ে গেছে। মুই এখানে কটা কাঁচামরিচ দিয়ে দিতে আসি। এই দেখেন কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে মুই আরো 5 মিনিটের মতো ভালো করে জ্বালাই লইছি। এখন মুই এগুলোর বাগার দিমু। হের লিগে মুই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হরিয়ে গরম তেলের মধ্যে মুই দিয়ে দিমু শুকনো মরিচ। এখানে মুই 3 গো শুকনো মরিচ দিয়ে দিতে আসি। আপনারা চাইলে বাড়াইয়ে দিতে পারেন বুঝছেন। শুকনো মরিচ গুলো ভাজ্যে লইছি। এখন মুই দিয়ে দিতে আসি পিস কুচি। পিস কুচি গুলো গোল্ডেন ব্রাউন হরিয়ে মুই ভাজ্যে লুম। তাই দেখেন পিস কুচি গুলো গোল্ডেন ব্রাউন করে ভাজ্যে লইছি। তাই মুই এখন এগুলারে এই দেখেন পায়ের মধ্যে ঢালিয়ে দিতে আসি। তা পায়ের মধ্যে ঢালিয়ে দিলে কিন্তু বাগার হয়ে যাবে। তাই দেখেন দিয়ে দিলাম। এখন মুই খুন্তি দিয়ে ভালো রে উল্টাই পাল্টাইল মো পায়া গুলা। তাই দেখেন পায়ের রান্না কিন্তু হয়ে গেছে বুঝছেন। তাই মুই নামানের আগে উপরে দিয়ে একটু এই ভাজা গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিন। তাই ভাজা গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম। তাই এখন মুই দিয়ে দিমু ধনিয়া পাতা কুচি। মোর ঘরে ধনিয়া পাতা আনলে মুই কুচিয়ে দিয়ে দিছি। আপনাদের ঘরে যদি না থাকে আমরা না দিলেও চলবে বুঝছেন। তাই মুই এখন চুলার জাল বন্ধ করে দিছি। তাই দেখেন পায়ের ফাইনাল লুক। পায়ের ফাইনাল লুক দেখে মোর জিভে পানি আইয়ে পড়তে আছে। আপনাকে জিভে যদি পানি আইয়ে পড়ে আপনারা এরম করে রাইন্দে খাইবেন বুঝছেন। তাই মুই এখন আপনাদের এই পায়া পরিবেশন করে দেখাইতে আসি। তাই দেখেন কি মজা হয়েছে, দেখলেই কিন্তু বোঝা যায় যে কত মজা হয়েছে। যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খাইতে হবে মেলা ভালো লাগে বুঝছেন। তাই মোর তো জিভে পানি এই পড়ছে, মুই তো না খাইয়ে থাকতে পারতেছি না। তাই মুই একটু প্লেটে পায়া আর পরোটা লইছি বুঝছেন। তাই পায়া দিয়ে পরোটা দেখাইতে কিন্তু বেমালা স্বাদ লাগে। আপনারা পৃথিবীর কে কোন মেগনে মোর ভিডিও দেখতে আসেন মোর কমেন্টস এর মাধ্যমে জানাইবেন, মুই আপনাকে ধন্যবাদ জানামু। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে বেশি করে লাইক দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনাকে বরিশাল লেখাপড়া বেশি বেশি করে সাপোর্ট করবেন বুঝছেন। আপনারা যদি সাপোর্ট না করেন মুই আপনাকে বরিশাল লেখাপড়া সামনের দিকে আগুয়ে যেতে পারবো কোন। তাই আজকের মতো আমি এখানেই বিদায় লইতেছি। আবারও কিন্তু হাজির হবো নতুন ব্লগ ভিডিও লইয়া। আপনারা কিন্তু মন লাগিয়ে থাকবেন, মোর পেজটারে লাইক দিবেন, ফলো দিয়ে রাখবেন। তাই মুই নতুন ভিডিও ছাড়ার লগে লগে আপনাদের নোটিফিকেশন যাইবে বুঝছেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।